प्रिय दिन दरदी भाई बोनरा अस्सलाम वालेकुम आरहमतुल्लाहि व बरकातुहु। प्रिय दर्शक आज के आलोचना करब जिन आसले कि जिन कादेर के बला हय एवं जिनेर कि आलादा करे कोनो अस्तित्व रयेछे। आसुन ए गुरुत्वपूर्ण विषयटी सम्पर्के संक्षेपे आलोचना करी। प्रिय दर्शक जिन जाति हिसाबे इहारा मानुषेर थेके मर्यादाय निम्न मानेर। इहारा सूक्ष्म चिंता शक्ति विशिष्ट आगुनेर तैरी जीव। आमादेर सन्तान हिसेबे साधारण मानुषेर मध्ये फेरेस्ता एवं जिन भाव उभयई विद्यमान। सुतरां जाहादेर मध्ये जिन भाव बेशी प्रबल ताहादिगकेई जिन बला हय। जिन हईते जे सकल भय एवं विपद मानुषेर जीवने घटे थाके ताहा हईते सावधानता अवलम्बनेर जन्य मानुष के विशेष भावे सतर्क करे दिएछेन पवित्र कुरान। प्रत्येकटी मानुष जन्मगत भावे जिनग्रस्त। इहार प्रभाव हईते मुक्ति अर्जन करे मर्यादा अनुसारे मानुष उन्नतिर विभिन्न पर्यायभुक्त हये थाके। एखान थेके केउ नबी रसूल एवं ओली आल्लाह रूपे आत्मप्रकाश करें। महत व्यक्तिगणेर मध्ये आल्लार स्वभाव रूपे जे सकल स्वभाव विद्यमान थाके ताहार विपरीत हलो मानुषेर मध्यकार जिन स्वभाव। जिन अत्यंत गुरुत्वपूर्ण एक सृष्टि। इहा सृष्टि ना करले दान्दिक मानव जीवनेर सृष्टि हतो ना। मानुष आल्लार रहस्ये परिणत हयेछे এই জিনের সংস্পর্শে এসে। এই দুনিয়া জিন হতেই উৎপন্ন হয়ে মানুষের মধ্যেও অবস্থান করছে। সৃষ্টির মধ্যে দুনিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সৃষ্টি। স্বামী স্ত্রীর মিলনের মধ্যে জিনের প্রভাব মুক্ত থাকলে যে সন্তান জন্ম লাভ করবে সেই সন্তানের মধ্যে জিনের প্রভাব থাকবে না। রিহাকেই বলা হয় মাসুম জন্ম বা মুমিনের জন্ম। প্রিয় দর্শক সৃষ্টির প্রেমেতেই স্রষ্টার দর্শন। প্রিয় দর্শক ইবলিস শব্দটি দ্বারা শয়তানকে বোঝায় না। ইহা ছিল একজন জিন প্রকৃতির মানুষের নাম। ইবলিস সাধারণতভাবে শয়তান ছিল না। সে আত্ম অহংকারে বশীভূত হয়ে আদমকে অর্থাৎ মহামানবকে সেজদা না করেই মৌলিক জ্ঞান হতে বঞ্চিত হয়েছেন। হিব্রু শব্দ বালাসা অর্থ অহংকার, আর এটা হতে ইবলিস অর্থ অহংকারী। যতকাল মানুষ ইবলিস স্বভাবের থাকবে ততকাল মুক্তির সম্ভাবনা তাহার নেই। আদম যেমন কোনো একজন মাত্র ব্যক্তি নহে বরং সর্বকালের মহামানবগণই হলেন আদম, তেমনি ইবলিস প্রথম আদমের মধ্যেই অনুপ্রবিষ্ট হয়ে আদমের সন্তানদের মধ্যে বহু ইবলিস সৃষ্টি করিয়া স্বরূপে বহু ব্যক্তিতে বিরাজিত আছে। ইবলিস ছিল কোনো একটি সত্য বিষয়ের উপর আস্থাহীন, তাই তাকে সেই বিষয়ের উপর কাফের আখ্যা দেওয়া হয়েছিল। প্রিয় দর্শক সে লামকামে বিশ্বাসী ছিল এবং গুরুবাদে ও জন্মান্তরবাদে বিশ্বাসী ছিল এবং আখেরাতে আস্থাশীল ছিল, কিন্তু গুরুর নীতি না মানার কারণে তাহার সেই জীবনের জন্য সে শয়তানে পরিণত হয়েছিল এবং তাহার সেই জীবনকালটি হয়তো শয়তান রূপেই কাটিয়াছিল। দেহের বন্ধন হইতে মুক্তি লাভ করায় জীবনের চরম আরাধ্যের বিষয়। এই কথাটি ইবলিসের মনঃপূত ছিল না, তাই আদম ও ইবলিসের এই ঘটনাটি গুরু শিষ্য সম্বন্ধীয় সর্বজনীন একটি প্রাচীন ঘটনা, যাহা আমাদের একটি শিক্ষণীয় বিষয়রূপে উল্লেখ করা হয়েছে। আদম ও ইবলিস একই গুরুর শিষ্য। গুরু আদমকে তাহার স্থলাভিষিক্ত পরবর্তী প্রতিনিধি নিয়োগ করিয়া সবাইকে আদমের নিকট আনুগত্য গ্রহণের আদেশ দিলেন।
শিষ্যদের মধ্যে ফেরেশতা স্বভাবের সবাই আদমকে সেজদা করিয়া আনুগত্য প্রকাশ করিল, কেবলমাত্র ইবলিস ব্যতীত। ইবলিস তাহার জীবন দর্শনের মুক্তিবাদে বিশ্বাসী ছিল না, যদিও গুরুবাদে ও জন্মান্তরবাদে বিশ্বাসী ছিল। ইবলিস বিশ্বের সৎ লোকের প্রতীক এবং জান্নাতের ভোগবাদে বিশ্বাসী, এটা চরম সত্য। কিন্তু লামকামে পৌঁছানোর সাধনায় তিনি আগ্রহী নয়। বিশ্ববাসী ইবলিসের এই জীবন দর্শন গ্রহণ করতেই ভালোবাসে। ইন্দ্রিয়গ্রাহ্য ভোগের আনন্দ ত্যাগ এবং জীবনকে দুঃখময় রূপে গ্রহণ করতে ইবলিসের ন্যায় বিশ্ববাসী সাধারণ মানুষ ভোগবাদে বিশ্বাসী, মুক্তিবাদে বা সিরাতুল মুস্তাকিমে বিশ্বাসী নয়। তাই আপনার মধ্যেই অবস্থিত। সুতরাং জিনের অবস্থান এই মানব দেহেই, শুধু জিনের নয়, এই মানব দেহে আদম এবং জিন উভয়েরই অবস্থান রয়েছে। আপনি যেদিকে যাবেন সেই রূপটি আপনার প্রকাশিত হবে। আপনি ইবলিসের দলে গেলেন, ইবলিস যেহেতু জিন জাতি তাই আপনিও জিনে পরিণত হবেন। আর আপনি যদি আল্লাহর রাস্তায় আসেন অবশ্যই আপনি আদমে পরিণত হবেন। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। আর এই ধরনের অজানা রহস্য ও আসল সত্যকে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সবাই ভালো থাকবেন। জয় গুরু।